নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের গতকাল কিন্তু টাকা দেওয়া হয়েছে বারো নম্বর ইনস্টলমেন্টে যাদের টাকা সতেরোই অক্টোবর দেওয়া হয়নি তারা কিন্তু কাল টাকা পেয়েছেন প্লাস সতেরোই অক্টোবর অনেকেই বারো নম্বর কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তো পি এম কিষানের দিনের পর দিন বিভিন্ন রকম নতুন নিয়ম এবং আপডেট আসছে এবার তেরো নম্বরের টাকা দেওয়ার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আপনাদেরকে একটি কাজ করতে বলা হচ্ছে সেই কাজটি না করলে তেরো নম্বর কিস্তির টাকা আপনারা কেউ পাবেন না তো কি করতে বলা হচ্ছে সেটাই আমরা আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না এই কৃষকদেরকে এরকম একটি এসএমএস পাঠানো হচ্ছে এবং আইডিতে বলা হচ্ছে এ সিটি মনে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এখানে বলা হচ্ছে কিষান সম্মান নিধি প্রকল্পে আপনি এখনো ই কে প্রমাণীকরণ সম্পন্ন করেননি এটি অতি সত্ত্বে সম্পন্ন না করলে পরবর্তী কিস্তির টাকা নাও পেতে পারেন বিশদে জানার জন্য আপনার ব্লকের কৃষি দপ্তরে অবিলম্বে যোগাযোগ করুন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তো এরকম এসএমএস কৃষকদেরকে পাঠানো হচ্ছে অনেক এস এস পাঠানো হয়নি ফোন করেও বলা হচ্ছে বা পঞ্চায়েতের লিস্টও পাঠিয়ে কৃষকদেরকে আগাম সতর্ক করে দেওয়া হচ্ছে এখানে মূলত বলে দেওয়া হচ্ছে যে ই কেওয়াইসি প্রমাণীকরণ করতে তো আপনি অতি করুন নইলে পরবর্তী কিস্তির টাকা নাও পেতে পারেন মানে তেরো নম্বর কিস্তির টাকা আপনি নাও পেতে পারেন আবার যদি আপনি বিষয়টা জানতে চান তাহলে কৃষি দপ্তরেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন সেরকমটাই কিন্তু কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদেরকে আগাম জানিয়ে দেওয়া হচ্ছে এবার এই যে ই কেওয়াইসি ব্যাপারটা কি আপনাদেরকে কী করতে হবে দেখুন ই কেওয়াইসি ব্যাপারটা আজ নতুন নয় এটা অনেক মাস আগে থেকে চালু হয়েছে তো অনেক কৃষক কিন্তু না জানার কারণে ব্যাপারটা করেননি বা অনেকে করেছেন তাদের ফেল হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে যখন আপনারা পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটের ভেতরে স্কল করলে সবার প্রথমে ফার্মার কোনারের ভেতরেই দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি বলে একটা অপশন রয়েছে আপনারা যদি এই ই কেওয়াইসি অপশানে ক্লিক করেন ই কেওয়াইসি অপশানে ক্লিক করলে আপনাদেরকে ই কেওয়াইসি করার যে পেজ সেই পেজে নিয়ে চলে যাবে তো এই পেজে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার বসানোর একটা ঘর রয়েছে দিয়ে সার্চ বটে আমি ক্লিক করলেই আপনার ই কেওয়াইসি আছে কি না এখানে দেখিয়ে দেবে তো আমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আধার কার্ডের নাম্বার বসিয়ে সার্চ করে কী দেখাই তো আমি একজন কৃষকের আধার নাম্বার বসিয়ে সার্চ করে নিয়েছি এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি ই কে অলরেডি ডান মানে এই কৃষকটির ই কেওয়াইসি করা রয়েছে এই কৃষকটিকে আর নতুন করে ই কেওয়াইসি করতে হবে না কিন্তু আপনি যদি আধার নাম্বার দিয়ে সার্চ করে দেখেন যে ই কেউআইসি করার যে পেজগুলো সেগুলো ওপেন হয়ে যাচ্ছে ফর্মটা ওপেন হয়ে যাচ্ছে তাহলে বুঝে যাবেন আপনার ই করা নেই আর যদি আপনাকে দেখিয়ে দেয় যে ই কেউইসিস অলরেডি ডান তার মানে বুঝবেন আপনার ই করা হয়ে গেছে আপনাকে আর নতুন করে ই কেউআইসি করতে হবে না আর যদি ই কেউআইসি করতে হয় আপনাদেরকে যদি এরকমটা না দেখায় কীভাবে ই কেউইসি করতে হয় মোবাইল থেকে বা সিএসসি সেন্টারে সেই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি আগেই আমরা ভিডিও দিয়েছি তো আমাদের চ্যানেলে গিয়ে আপনারা পি এম কিষানের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিও দেখতে পারেন বা সম্ভব হলে আমি এই ভিডিও ডিসক্রিপশানেও সেই ভিডিওর লিংক দিয়ে রাখব খুব সহজেই মোবাইল থেকে যাদের ইকিউআইসি করা নেই তারা ইকুয়াইসি করে নেবেন আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন অবশ্যই এই কাজটি করে নেবেন নইলে তেরো নম্বরের টাকা আপনারা পাবেন না আপনার ইকিউআইসি করা রয়েছে কি না কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না